আজকের এই ভিডিওতে এমন কয়েকটি এফএমসিজি প্রোডাক্টের ব্যবসা সম্পর্কে আলোচনা করব যে প্রোডাক্টগুলি আমাদের দৈনন্দিন জীবনযাপনের সাথে ব্যাপকভাবে জড়িত। প্রতিনিয়ত প্রতিদিনই আমাদের এই প্রোডাক্টগুলো কাজে লাগে এবং বাড়িতে আমরা নিয়মিত ব্যবহার করে থাকি। এই প্রোডাক্টগুলির জনপ্রিয়তা এতটা পরিমাণে রয়েছে যে এই প্রোডাক্টগুলি ছাড়া আমাদের জীবনযাত্রা প্রায় অচল বলা যায়। প্রত্যেকটা প্রোডাক্টেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের সাধারণ জীবনে। তো আজকে আলোচনা করব বেশ কয়েকটি প্রোডাক্ট নিয়ে আপনি কিভাবে আপনার পছন্দসই ব্যবসা শুরু করতে পারবেন এবং তার প্রপার সমাধান দিয়ে দেব আপনারা কেমনভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবেন। যেমন ধরুন আমরা বাড়িতে যে সমস্ত প্রোডাক্ট ব্যবহার করে থাকি, যেমন ধরুন সাদা ফিনাইল বা কালো ফিনাইল। ফিনাইল কী কাজে লাগে? ফিনাইল আমরা সাধারণত ঘরের মেঝে পরিষ্কারের জন্য ব্যবহার করে থাকি, বাথরুমকে পরিষ্কারের জন্য ব্যবহার করে থাকি, বা কোথাও নোংরা আবর্জনা জমলে সেখান থেকে যে দুর্গন্ধ বেরোয় আমরা সেখানে সাদা ফিনাইল বা কালো ফিনাইল ছড়াই। তো এই সমস্ত প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন। তার পাশাপাশি যেমন আগে আমরা জামাকাপড় পরিষ্কারের জন্য বা এখনও অনেক ঘরে জামাকাপড় পরিষ্কারের জন্য পাউডার যে সার্ফগুলো পাওয়া যায়, পাউডার ফর্মে থাকে যে ডিটারজেন্টগুলো পাওয়া যায় সেগুলো আমরা ব্যবহার করি, কিন্তু বর্তমানে জনপ্রিয়তা পাচ্ছে লিকুইড ডিটারজেন্ট, যে ডিটারজেন্ট আপনার লিকুইড ফর্মে থাকে, অর্থাৎ অল্প পরিমাণ ব্যবহার করে আপনি বেশি পরিমাণে জামাকাপড় কাচতে পারবেন। তো লিকুইড ডিটারজেন্ট নিয়েও ব্যবসা করতে পারবেন। তাছাড়া ডিশওয়াশ যে ডিটারজেন্টগুলো হয়, ডিশওয়াশ যে লিকুইড ডিটারজেন্ট পাওয়া যায়, ডিশওয়াশ সেই ডিটারজেন্ট নিয়ে কাজ করতে পারবেন। হ্যান্ড ওয়াশ, প্রত্যেকটা ঘরে ঘরে করোনা মহামারীর পর থেকে হ্যান্ড ওয়াশের ব্যবহার কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। আগে যতটা পরিমাণ না ব্যবহার হতো, এখন আরও বেশি পরিমাণে এই হ্যান্ড ওয়াশের ব্যবহার হচ্ছে। আর প্রত্যেকে হাত মুখ ধুয়ে হাইজিন মেনটেন করছে, তো হ্যান্ড ওয়াশের চাহিদাও কিন্তু তুঙ্গে রয়েছে। তাছাড়া গোলাপ জল, গোলাপ জল বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বলুন বা বিরিয়ানিতে গোলাপ জলের ব্যবহার হয়। অল আউট, যেটা আমরা মশা তাড়ানোর তেল যেটাকে বলা হয়, সেই মশা তাড়ানোর যে লিকুইড ফর্মটা থাকে বা ভ্যাপোরাইজার যেটাকে আমরা বলি, সেই লিকুইডটা মশা তাড়ানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। সেই অল আউটের যে অয়েলটা সেটাও আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন। তাছাড়া পাইন অয়েল, তারপিন তেল, যেটা রঙের সাথে মিক্সড করে রঙটাকে পাতলা করে বেশি পরিমাণে তৈরি করে আমরা ঘরে ব্যবহার করে থাকি। ব্লিচিং পাউডার, দেখবেন যে আমরা বাইরে দেখেছি যে কোনো জায়গায় নোংরা আবর্জনা জমে থাকলে ড্রেন, সরকারি যে সমস্ত কর্মকাণ্ডগুলো হয় যেগুলো পরিষ্কারের সময় কাজে লাগে, তার মধ্যে ব্লিচিং পাউডার অন্যতম। ব্লিচিং পাউডার ছড়িয়ে জীবাণুনাশক করা হয়, বিভিন্ন জায়গায় ময়লা থাকলে সেগুলোকে জীবাণুমুক্ত করার জন্য আমরা ব্লিচিং পাউডার ব্যবহার করে থাকি। এই ব্লিচিং পাউডার নিয়েও আপনারা ব্যবসা করতে পারবেন। তাছাড়া টয়লেটে ব্যবহৃত যে সমস্ত ব্রাশগুলো আমরা মার্কেট থেকে কিনে থাকি, সেগুলো খুব সস্তায় কিনে আপনারা ব্যবসা করতে পারবেন। ক্লিনার, ঝাড়ু, যেগুলো বাড়িতে নিয়মিত যে সমস্ত ঝাড়ু ব্যবহার করা হয়, এখন তো ঝাড়ুর প্রায় 10-12 রকমের আইটেম আছে, সেই সমস্ত ঝাড়ু নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন। তাছাড়া কর্পূর বিভিন্ন রকমের আয়ুর্বেদিক উপকরণে লাগে, আয়ুর্বেদিক কাজে লাগে, বিভিন্ন রকম ঔষধি তৈরিতে ব্যবহৃত হয় কর্পূর, বা সুগন্ধি তৈরিতে কর্পূর ব্যবহৃত হয়। সিঁদুর, হিন্দু রীতিনীতিতে সিঁদুরের ব্যবহার অপরিসীম, প্রচুর ব্যবহার হয়। আলতারও ব্যবহার হয়। তো এই সমস্ত প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করতে আগ্রহী আছেন তাদের জন্য আজকের ভিডিওতে দারুণ একটা সুযোগ রয়েছে, কারণ আজকের ভিডিওতে এমন একটা হোলসেলারের সন্ধান দেব যেখান থেকে আপনারা এই প্রোডাক্টগুলো খুব নমিনাল প্রাইসে কিনে আপনার প্রোডাক্টটিকে ব্র্যান্ডিং করে আপনি মার্কেটে সেল করতে পারবেন এবং খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনি চাইলে যাচাই করে সেই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন, দেখে শুনে প্রোডাক্ট পারচেস করতে পারেন। কোম্পানির নাম হচ্ছে আশা কেমিক্যাল। আশা কেমিক্যালের অবস্থান কোথায়? অ্যাড্রেস হচ্ছে 426/1 জিটি রোড, নর্থ হাওড়া, 7111। এবারে হাওড়া থেকে আপনি যদি যেতে চান, হাওড়া থেকে অটো ধরে আপনাদের আসতে হবে রোজমেরি লেনে। আসার পরে ভিডিও স্ক্রিনের ওপরে যে নাম্বারটা ফ্ল্যাশ হচ্ছে, এই নাম্বারে কল করলে কোম্পানির তরফ থেকে আপনাকে ফুললি গাইড করে নিয়ে চলে আসবেন। এবারে আপনাদের বলবো পার্ট বাই পার্ট প্রোডাক্টের দাম এবং কতটা পরিমাণে আপনাকে নিতে হবে। যেমন ধরুন আপনাকে সাদা ফিনাইল আপনি পেয়ে যাচ্ছেন 235 টাকা লিটার। এই 235 টাকা যে লিটারটা বলছি, এগুলো হচ্ছে সাদা ফিনাইলের কনসেন্ট্রেট, এর সাথে আপনাকে জল মিশিয়ে বেশি পরিমাণে করতে হবে।
এর সাথে কতটা পরিমাণ জল মেশাবেন, 235 টাকা লিটার যে কনসেনট্রেটটা আপনি কিনছেন সাদা ফিনাইলের কনসেনট্রেটটা, তার মধ্যে 25 থেকে 28 লিটার আপনি জল মেশাতে পারবেন এবং সেটাকে 25 থেকে 28 লিটার ফিনাইল তৈরি করতে পারবেন। বুঝতে পারছেন, 235 টাকা লিটার দিয়ে আপনি 25 থেকে 28 লিটার পর্যন্ত ফিনাইল তৈরি করতে পারবেন। আচ্ছা, যারা সাদা লেমন ফিনাইল খুবই পপুলার, লেমন মানে লেবুর একটা গন্ধ থাকবে, সেই লেমন ফিনাইল নিয়ে অনেকে কাজ করতে চান, তাদের জন্য যেটা দাম পড়বে 360 টাকা প্রতি লিটার, যেটা থেকে আপনি 25 থেকে 28 লিটার ফিনাইল তৈরি করতে পারবেন। তারপরে হচ্ছে কালো ফিনাইল, যেটা হাতুড়ি মার্কা ফিনাইল আমরা বলে থাকি, সেই ফিনাইলটা আপনারা পেয়ে যাচ্ছেন 285 টাকা লিটার, যেটা থেকে 8 থেকে 10 লিটার আপনি ফিনাইল তৈরি করতে পারবেন। নিমাইল, বর্তমানে খুবই জনপ্রিয় নিমাইল, মানে নিমের সাথে যে ফিনাইল মিক্স থাকে, অর্থাৎ নিম দিয়ে তৈরি, কারণ নিমের প্রতি আমাদের আকর্ষণ অনেক যুগ থেকেই বিদ্যমান। যাদের অ্যালার্জির সমস্যা আছে বা জীবাণু নাশক করতে চায়, ঘরটাকে জীবাণুমুক্ত করতে চায়, তাদের জন্য নিমাইল কিন্তু একটা বেস্ট অপশান। বাজারে অনেক প্রকারের নিমাইলের ব্র্যান্ড ঘুরে বেড়াচ্ছে, তবে নিমাইল যদি এই কোম্পানির কাছ থেকে পারচেস করেন, ভালো কোয়ালিটির আপনারা পাবেন। তো নিমাইলের দাম পড়ছে 450 টাকা প্রতি লিটার, 60 থেকে 65 লিটার আপনি তৈরি করতে পারবেন। এবারে হচ্ছে লিকুইড ডিটারজেন্ট, যেটার দাম পড়ছে 450 টাকা লিটার, 8 থেকে 10 লিটার আপনি তৈরি করতে পারবেন। মিনিমাম আপনাকে 5 লিটার নিতে হবে কোম্পানির কাছ থেকে। ডিশওয়াশ 310 টাকা লিটার, 8 লিটার তৈরি করতে পারবেন, মিনিমাম 5 লিটার আপনাকে নিতে হবে। হ্যান্ডওয়াশ 310 টাকা প্রতি লিটার, 8 লিটার তৈরি হবে, 5 লিটার মিনিমাম কোম্পানির কাছ থেকে পারচেস করতে হবে। গোলাপ জল 1800 টাকা প্রতি লিটার, আপনি 5 ml গোলাপ জল দিয়ে 1 লিটার পরিমাণ তৈরি করতে পারবেন, 5 ml দিয়ে 1 লিটার পর্যন্ত তৈরি করতে পারবেন বন্ধুরা। এবারে হচ্ছে অল আউট, যেটা মশা তাড়ানোর অয়েল, যেটা 1800 টাকা প্রতি লিটার পড়বে। পাইন অয়েল দাম পড়ছে 285 টাকা প্রতি লিটার, কোনটা কতটা পরিমাণ নিতে হবে এবং কতটা দিয়ে কতটা পরিমাণ তৈরি করতে পারবেন, সেটা কোম্পানির সাথে ডিসকাশনে আপনারা জানতে পারবেন। ভিডিও স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে কল করলে আরও বিস্তারিত জানতে পারবেন। তারপিন তেলের দাম পড়ছে 125 টাকা লিটার, যেটা মিনিমাম আপনাকে 25 লিটার নিতে হবে, পাইন অয়েলেও আপনাকে মিনিমাম 25 লিটার নিতে হবে। ব্লিচিং পাউডার 625 টাকা পড়ছে 25 কেজির বস্তা, 25 কেজি বস্তার দাম পড়ছে 625 টাকা, যেটা মিনিমাম আপনাকে 2 টন নিতে হবে। টয়লেট ব্রাশ 25 থেকে 60 টাকা প্রতি পিস, মিনিমাম আপনাকে 250 পিস নিতে হবে। ক্লিন ব্রাশ 35 থেকে 75 টাকা প্রতি পিস, মিনিমাম আপনাকে 250 পিস নিতে হবে। ঝাড়ুও 60 থেকে 70 টাকা, খুব বেস্ট কোয়ালিটির ঝাড়ু যেটা পাচ্ছেন আপনারা 60 থেকে 70 টাকা প্রতি পিস হিসাবে, এবং সেটা মিনিমাম আপনাকে 250 পিস নিতে হবে। কর্পূর 20 কেজির বস্তা থাকে, যেটা 770 টাকা আপনার 20 কেজি পড়ছে, মিনিমাম আপনাকে 2 ড্রাম নিতে হবে। সিঁদুর 25 কেজির বস্তা আছে, 250 টাকা পড়ছে, মিনিমাম আপনাকে 2 ব্যাগ নিতে হবে। আচ্ছা, প্রাইম সিঁদুর যদি নিতে চান, খুব ভালো কোয়ালিটির সিঁদুর, সেক্ষেত্রে 10 কেজির বস্তা পাওয়া যায়, যেটা 775 টাকা পড়ছে, 2 ব্যাগ মিনিমাম নিতে হবে। আলতা 85 টাকা প্রতি লিটার, হচ্ছে মিনিমাম 200 লিটার আপনাকে নিতে হবে। তো দর্শক বন্ধুরা, এই ব্যবসার মধ্যে, বিশেষ করে এই FMCG প্রোডাক্টের মধ্যে প্রফিট মার্জিন প্রায় 40-50% পর্যন্ত প্রফিট মার্জিন রয়েছে। আর কোম্পানি কাছ থেকে যোগাযোগ করলে আপনি জানতে পারবেন, অ্যাকচুয়ালি প্যাকেজিং ম্যাটেরিয়াল, সেটা হতে পারে কন্টেনার, সেটা হতে পারে প্লাস্টিক প্যাকেজিং ম্যাটেরিয়াল, এইগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। এবং মিনিমাম পারচেস বলতে, যে কোনো একটা প্রোডাক্ট আপনি পাইকারি যতটা পরিমাণ বললাম, ততটা পরিমাণ নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন। আর কোনটা কত পরিমাণ থেকে কতটা তৈরি হবে, সেটা কোম্পানির কাছ থেকে ভালোভাবে জেনে নেবেন, কোম্পানি আপনাদের ফুললি গাইড করবে। এর থেকে কতটা পরিমাণ তৈরি করলে আপনার কত টাকা পড়ছে, সেটা আপনি ক্যালকুলেশন করে দেখে নেবেন, তারপরে চাইলে কোম্পানির সাথে আপনি ডিল করতে পারেন। আর লাইসেন্সের প্রসঙ্গে আসা যাক, বিশেষ করে ট্রেড লাইসেন্স, যে কোনো ব্যবসার ক্ষেত্রেই জরুরি, আরও বেশ কিছু লাইসেন্সের প্রয়োজন পড়ে, তবে কোন প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করছেন তার উপর নির্ভর করে এই লাইসেন্সগুলোর রিকোয়ারমেন্ট লাগে। তো দর্শক বন্ধুরা, এরকম টাইপের ব্যবসা করার জন্য, এরকম প্রোডাক্টের ব্যবসা করার জন্য আপনারা উদ্যোগ নিতেই পারেন, কারণ এই সমস্ত প্রোডাক্টের ডিমান্ড প্রচুর হারে ডিমান্ড রয়েছে, বাজারে সবসময় চাহিদা, সারা বছরই চাহিদা। সেই জন্য এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে কখনোই আপনাকে বসে থাকতে হবে না। তো এই ব্যবসা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, আমি যথাযথ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিওর সাথে।